আমেরিকা জুড়ে 10টি যাত্রীবাহী রেল প্রকল্পে নতুন করে 8.2 বিলিয়ন ডলারের বিনিয়োগের ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। আমেরিকায় 1971 সালে এম ট্র্যাক তৈরির পর রেল খাতে এটি সর্বোচ্চ পরিমাণ ফেডারেল বিনিয়োগ। নতুন এই রেল ব্যবস্থায় বছরে সর্বোচ্চ 11 মিলিয়ন যাত্রী ভ্রমণ করতে পারবেন। গাড়ি চালিয়ে এই পথ ভ্রমণের অর্ধেক সময়ের মধ্যেই প্রায় 2 ঘন্টায় নতুন রেল ব্যবস্থার মাধ্যমে এই পথ পাড়ি দেওয়া যাবে। নতুন বরাদ্দ পাবে এমন রেল প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল ঘণ্টায় 220 মাইল গতিসম্পন্ন লস অ্যাঞ্জেলেস স্যান ফ্রান্সিসকো ট্রেন, ওয়াশিংটন ও ভার্জিনিয়ার রিচমন্ডের মধ্যকার রেল লাইনের সম্প্রসারণের জন্য নতুন বিনিয়োগ করা হচ্ছে। পেনসিলভানিয়া, মেইন, ম্যাসাচুসেটস, মন্টানা ও অন্যান্য স্টেটগুলোতেও রেল ব্যবস্থার সংস্কারে নতুন বিনিয়োগের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে। এদিকে কর্মকর্তারা আশা করছেন নতুন প্রকল্প গ্রহণ ও নির্মাণ কাজে ইউনিয়নের নতুন কর্মসংস্থানের ফলে প্রেসিডেন্ট বাইডেনের অর্থনৈতিক নীতির প্রতি সমর্থন বাড়বে। তবে বার্তা সংস্থা CBS নিউজের করা এক জরিপে দেখা গেছে বেশিরভাগ আমেরিকানই বিশ্বাস করেন যে 2024-এর নির্বাচনে বাইডেনকে সরিয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এলে জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এদিকে ট্রাম্পের চেয়ে জনগণের আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়নে তিনি এগিয়ে এমনটা দাবি করে বাইডেন বলেন ট্রাম্পের কথা সঙ্গে কাজের মিল নেই। রেল খাতে এ বরাদ্দ আমেরিকার জনগণের আর্থিক ব্যবস্থায় পরিবর্তন আনবে এমন বিশ্বাস প্রেসিডেন্টের।